সেই মাদারটিয়ারির দায়িত্ব রাজ্য সরকার কদিন আগে চালু হয়েছে, 96 থেকে 2011-15 পর্যন্ত চললো পাকা রাস্তা দেখে সিদ্ধার্থ। এই সময়কালের মধ্যে কি হবে এত রাস্তায়? শিশু ভূমিষ্ঠ হলো, সব শিশু বড় হলো, তৈরি হয়েছে নেতাকে কোন তৃণমূলের নেতাকে টাকা না দেবেন সেখানে কিছু হবে না। আজকে এই অবস্থায় পশ্চিম বাংলাটাকে অধঃপতন করে দিয়েছেন। একবার তিনি কারণে তিনি হঠাৎ বক্তা আরম্ভ করলেন কাঠমান্ডি ফেরত দিতে হবে স্যার। আমি শুধু মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করবো কজনের কাঠমান্ডি আপনি ফেরত দিয়েছেন, কত কাঠমান্ডি আদায় হয়েছিল দিতে পেরেছেন কি? তার সঙ্গে অনেক বন্দোবস্তে কত এত সম্পত্তি হলো কোথা থেকে জমা দাও? আর যদি ও শোনাচ্ছেন যে সিবিআই তদন্ত চাই, তাকে যদি জিজ্ঞাসা করি আপনার ভাই তো আপনার ভাই আপনার ভাইদের আত্মীয় এত সম্পত্তির মালিক হলো কেউ জবাব দাও, অন্যায় হবে? শ্লোগান তো আপনি শিখেছিলেন, আপনি তো আপনার প্রতিটা পার্টির কর্মীকে চিন্তা না খেতে ওখানে যেতাম। বিধানসভা ফাঁকা, গাড়ি ঢুকতে না, সরকারি গাড়ি কয়েকটা ছিল। 2011 সালে মুখ্যমন্ত্রী হলেন তৃণমূল সুপ্রিমো, তারপরে তার এক সপ্তাহের মধ্যে কয়েকশো স্কর্পিও লোক বারো বারো গাড়ি ওখানে হয়ে গেল। এমএলএরা কোথা থেকে পেলে? এবার জিজ্ঞেস করবেন কোথায় চাকরি করে? বাম বর্তমান